দেশজুড়ে অসহনীয় গরম আর তীব্র লোডশেডিংয়ের মধ্যেই বন্ধ হয়ে গেল দেশের সবচেয়ে বড় আর নির্ভরযোগ্য বিদ্যুৎ কেন্দ্র পায়রা। অথচ চলতি মৌসুমে বিদ্যুৎ চাহিদা মেটানোর পরিকল্পনায় মূল চালিকা হিসেবে রাখা হয়েছিল 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিকে। আর তাতে প্রশ্ন উঠছে, সব জানা থাকার পরও কেন আটকানো গেল না পায়রার করুণ পরিণতি? জ্বালানি সংস্থানে কোথায় ছিল গলদ? বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির কাছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পাওনা আটকে আছে প্রায় 6000 কোটি টাকা। অন্যদিকে কয়লা কেনা বাবদ চীনা প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া $390 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 4000 কোটি টাকার বেশি। বকেয়া পরিশোধ করতে না পারায় কয়লা সংকটে বন্ধ হয়ে যেতে পারে পায়রা, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে বেশ কয়েকবার ডলারের জন্য তাগাদা দিয়েছিল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। প্রাথমিক অবস্থায় কয়েক দফা বৈঠকে মেলেনি সোরাহা, তবে শেষ পর্যন্ত ঋণপত্র খুলতে $100 মিলিয়ন মিললেও ততক্ষণে পুরোপুরি বন্ধ হয়ে যায় দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক বিদ্যুৎ কেন্দ্রটি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পায়রা বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ তারা এলসি ওপেন করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে ডলারের জন্য দেন দরবার করেছিল। ইভেন বিদ্যুৎ বিভাগকেও তারা আগাম জানিয়েছে। সর্বশেষ যে পরিণতি সেটা হলো যে এলসি খোলা বন্ধ হয়ে গিয়েছিল এবং মজুদ কয়লা দিয়ে এতদিন চলছে। যখন মজুদ শেষ হয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার বিকল্প আর কোনো কিছু ছিল না। বিষয়টি নিয়ে কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রকে। বিশেষজ্ঞরা মনে করেন, ডলার ও কয়লা সংকটে পায়রার মতো বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া প্রমাণ করে দায়িত্বশীলদের সমন্বয়হীনতা আর অবহেলা। ডিসিশন মেকিং প্রসেসে হচ্ছে আমলারা আছে, তাদেরকে এর উপরে দায়িত্ব দিতে হবে, তাদেরকে কৈফিয়ত দিতে হবে। আমলা মানে তো আর বিদ্যুৎ বিভাগের আমলা মিন করে না, পুরা ডিসিশন মেকিং প্রসেস অর্থ মন্ত্রণালয়ে টাটা সার্কেল, এবং এটা প্রত্যেকটা পয়েন্টে যেখানে যে জায়গাটা আছে পুরো এই চেনে প্রত্যেকেরই এই ব্যাপারে অনেক বেশি সিরিয়াস থাকতে হবে। তো সেরকম অবস্থায় ডিসিশন মেকিং প্রসেস কে দেখে মনে হয় যে রোম কুচছে আর নিরবাসী বাজাচ্ছে। তবে চলতি মাসের 23 তারিখের মধ্যে কয়লার চালান আসতে পারে জানিয়ে বিদ্যুৎ বিভাগের আশা, 26 জুনের মধ্যে আবারও পুরোদমে উৎপাদনে যেতে পারে পায়রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।